সম্পর্ক, আত্মার সম্পর্ক, অথচ দেখলাম ওই বৈঠকে খোদ ভারতের প্রধানমন্ত্রী আপনাদের এন্ট্রি ইনটু ব্রিক্স, মানে আপনারা যাতে ব্রিক্সে ঢুকতে না পারে তার জন্য ভেটো দিল। কে আছে আপনাদের সাথে? আমি শুধু বলতে চাই শেখ হাসিনা, আপনার মানা উচিত সবাই আপনার মতো, আপনার দলদাস দালাল চামচা লোভী ইতরদের মতো নয়। আর সেই জন্যই যাদের বিবেক আছে তারা প্রতিবাদ করে। দেশের কোটি কোটি জনগণ নাই, দেশের বিরোধী দল নাই, দেশের আইন আদালত আমি বলছি নাই, একটা চামচা দালাল বিচারপতি ছাড়া কেউ না হলে একজন ডিএজি, তিনি বলতে পারেন আমি বিবেকের তাড়নায় এই চিঠিতে সই করব না। কি হয়েছিল, সরকার পক্ষ থেকে বিবৃতি একটা লিখে ওই আইন বিভাগে যারা যারা আছে তাদের সই না হচ্ছিল, সেই বিবৃতি তারা পত্রিকায় দেবে। আমাদের দেশের বিচার বিভাগ, আমাদের দেশের আইনজীবীরা সবাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে, অথচ সেই বিচার বিভাগ থেকেই সবচাইতে বলিষ্ঠ প্রতিবাদ তিনি করলেন। আমি বিবেকের কাছে দায়বদ্ধ, আমি এই চিঠি সই করতে পারবো না। আপনারা বলেন ডক্টর ইউনুস কি এমন করেছেন, কিছুই যদি না করেন মামলা কি দিয়েছেন তার দাবি, বলে বেড়ান উনি শ্রম আইনের লঙ্ঘন করেছেন, বলে বেড়ান উনি কর ফাঁকি দিয়েছেন, কই তার একটা মামলা তো দিতে পারেন নাই। একটা কর ফাঁকির মামলা দিয়েছেন, সেই মামলায় সাজা দিয়েছেন, অর্থদণ্ড দিয়েছেন, সেটাও একেবারেই ফরমাইশি একটা রায়। দেশের মধ্যে জনগণের কোনো কল্যাণ করতে পারেন না, দ্রব্যমূল্য কমাতে পারেন না, ডেঙ্গুতে মানুষ মরে যাচ্ছে একদম পোকামাকড়ের মতো, সরকার কিছু করে না। ডেঙ্গুর ওষুধ নাই, ডেঙ্গুর ওষুধে মশা মরে না, যারা যারা এই সমস্ত ভেজাল ওষুধ দিয়ে এসছে তাদের বিরুদ্ধে সরকার কিছু করেনি, এখন পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। এই পরিস্থিতিতে গণতন্ত্র মঞ্চ আজকে এই কথা ঘোষণা করবার জন্যে এই সমাবেশ ডেকেছে। আমরা বলতে চাই আমাদের লড়াই চলছে, লড়াই চলবে, বিজয় অব্যাহত, বিজয় পর্যন্ত আমাদের এই লড়াই আমরা অব্যাহত রাখব। আমরা আপনাদের সাথে চাই, আমরা যেরকম করে আপনারা কথা বলেন, যেরকম করে হাত তোলেন, যেরকম করে স্লোগান দেন, সেই রকম করে আপনাদেরকে আমাদের সাথে চাই। বৃষ্টি কমেছে না? বেশ, মিছিল করা যাবে এখন? মিছিল করা যাবে? এই ভাই যারা ফুটপাথের উপর দাঁড়িয়েছেন তারা হাত তুলে বলেন তো যাবেন নাকি মিছিলে? আমি আমার কথা বলে এখানে শেষ করছি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক এখন বলবেন, তারপরে আজকের সভার সভাপতি সংগ্রামী জননেতা জনাব আসম আব্দুর রব সংক্ষিপ্ত বক্তব্য।